সম্প্রতি স্টেনোগ্রাফার হিসেবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে টিপিএসসি কিন্তু তাতে বলা হয়েছে আইটিআই থেকে যারা স্টেনোগ্রাফার কোর্স করেছে তারাই আবেদন করতে পারবে এ বিষয়টি জানাতে সোমবার মুখ্যমন্ত্রী আবাসের সামনে যায় ব্যাকআপ স্টেনোগ্রাফাররা তারা তাদের সমস্যার কথা জানাতে গিয়েছিলেন কিন্তু সেখানে যেতে পুলিশ দিয়ে তাদের হটিয়ে দেওয়া হয় তাদের বক্তব্য আমরা এমন কি অপরাধ করলাম যে পুলিশ দিয়ে আমাদের হটিয়ে দেওয়া হলো আমরা গতকালকে জগন্নাথ বাড়িতে আমরা একমত হয়েছিলাম যে ওই যে গত পরশু দিনে একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে একশো সাতাত্তরটা পোস্টে পোস্টে ওইটাতে তো আগে আসলো মাধ্যমিক পাস শুধু মেট্রিকুলেশান অনওয়ার্ডস তো ওই টিসিএস এসএসসি এস সব কিছুর ক্ষেত্রে স্টেনোগ্রাফারে কোনো মার্কের বাউন্ড নাই তো এই এখন যে পরশুদিনে অ্যাডভার্টাইজমেন্টটা হয়েছে এটাতে দিছে টুয়েলভে মিনিমাম ফোরটি ফাইভ পার্সেন্ট লাগবো আর যারা আরটিআই আইটিআই সার্টিফিকেট আছে তার আর থার্টি ফাইভ পার্সেন্টই লইব মাধ্যমিকে তো আমরা এখানে তো এই যে ডিসিশানটা করছে আমরা তো সতে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টই পরীক্ষা দিতে পারতাম না তো আমরা এখন কই জামো জাস্ট আমরা সিএম এর কাছে যাতে আগের নিয়োগ নীতিটা থাকে বছরের লেগে যাতে ফোর্টি ফাইভ পার্সেন্ট ব্যাপারটা ছাড় দেওয়া হোক দীর্ঘ দিন ধরে এই বেকার যুবকরা চাকরির জন্য অপেক্ষা করেছিলেন কিন্তু সরকার এবার চাকরি দেবার নাম করে এমন সব বিধি নিষেধ জুড়ে দিয়েছে যার কারণে তাদের পক্ষে চাকরি পাওয়ায় সমস্যা হয়ে দাঁড়াবে একটু সিএম এর সঙ্গে আমরা সব স্টুডেন্ট দেখা করব আইসি পরে পাঁচ মিনিটও দাঁড়াইতে পারছি না গাড়ি আইলো আর কদপ্তর রায় এসে আমরা দিলো বাইর করিয়া যে যাও যাও পাঁচ মিনিটের ভিতরে টেসার লাগে মনে হয় এদিকে আনলফুল একটিভিটিস করেন না একচুয়ালি আমরা তো কোনো আনলফুল একটিভিটিস করছি না অ্যারেস্ট করবো আমরা কথা যাই ভিতরে একশো টেসার আয় অ্যারেস্ট করে লেবো আমরা অ্যারেস্টের মতো কিছু করছি না এরপর আমরা পরীক্ষা দিতে পারতাম না এমন কইছে তো এই এরপরে আমরা হাতে সময় এরপরে তাইনে কইছে যে কোনো মতে আজকে দেখা হইতো না সিএমএল লগে আমরা যাতে দেখা করতাম চাই তাহলে আমরা মহাকরণে যাইতাম